এই মুহূর্তে সবথেকে বড় খবর, প্রয়াত বিজেপির হেভিওয়েট বিধায়ক হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হলেন ধূপগুড়ির জনপ্রিয় বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। এক টুইট বার্তা করে এই দুঃসংবাদ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। টুইটারে লিখেছেন, দুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে বিষ্ণুপদ রায়কে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজেপির পরিষদীয় দলের তরফে বিষ্ণুপদ রায়ের পরিবারের তরফে প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিধানসভার অধিবেশনে যোগ দিতে রবিবার সকালেই কলকাতায় পৌঁছেছিলেন ধূপগুড়ির জনপ্রিয় বিধায়ক বিষ্ণুপদ রায়। কিন্তু কলকাতা শহরের পৌঁছানোর পর থেকেই শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। ভেবেছিলেন প্রেশার ফল করেছে, তার জন্য প্রেশারের ওষুধও খেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও শরীরে অস্বস্তি কমেনি, সঙ্গে ছিল মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট। এরপর ধূপগুড়ির বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। মনস্টিজ্ঞার নেতৃত্ব বিজেপি বিধায়করা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ভর্তি করে নেন চিকিৎসকেরা। SSKM-এর চিকিৎসকেরা জানিয়েছেন বিষ্ণুপদ রায়ের ফুসফুস এবং পাজরের মধ্যে বাতাস জমেছিল, এর জেরেই শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। রবিবার রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছিল, এইরকমটাই জানিয়েছিল প্রদীপ্ত রায়। অস্ত্রোপচার করে 70% বাতাস বের করেও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। অবশেষে মারা গেলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়।